রবিবার এসে গেছে। রবিবার মানেই আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও যথারীতি শুরু হয়ে গেছে। আপনাদের অনেক প্রশ্ন থাকে, অনেক কৌতূহল থাকে, অনেক কিছু জানতে চান, তো সেগুলোর উত্তর কবে দেবো আমি? রবিবার আমাদের তাই প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনাদের জন্য সব প্রশ্নের উত্তর নিয়ে এসে হাজির হই। প্রচুর প্রশ্নের উত্তর দিই, কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। আপনারা বুঝতেই পাচ্ছেন ভিডিও কত লম্বা করা যাবে, আপনারাই বলুন। তো সেক্ষেত্রে যারা প্রশ্নের উত্তর পাবেন না, অবশ্যই নিচে কমেন্টে আজকে আপনাদের প্রশ্ন দিয়ে রাখবেন। আগামী রবিবার আগামী প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব যথারীতি। চালা দেরি করবো না, আমরা ওই নিয়ম যেগুলো আছে ওইসব নিয়ম টিয়ম মেনে, মানে লাইক করা সাবস্ক্রাইব করা যেগুলো বলি আর কি, সেগুলো করে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। দেখছেন আমি এখন আইফোন ইউজার, গর্ব করে বলা যায়, লোককে দেখানো যায়। আমি সেদিন এটিএমে টাকা উইথড্র করার লাইনে দাঁড়িয়েছিলাম, সেখানে স্যামসাং গ্যালাক্সি S22 Ultra আর আইফোন এই দুটো দিয়ে আমি কিছু ফটো স্যাম্পেল নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন আমার পিছনে যিনি ছিলেন উনি দেখে বললেন যে স্যামসাংয়ের ছবিটা অনেক ভালো আসছে না, এই ফোনটাতে অনেক ভালো ছবি আসছে। আমি বললাম হ্যাঁ, কিন্তু এই ফোনটা কিন্তু আইফোন। উনি বললেন আইফোন, আচ্ছা আচ্ছা, তাহলে এর মধ্যেও অনেক কিছু আছে, আমরা হয়তো এখন দেখে বুঝতে পাচ্ছি না। আইফোন যেখানে এত দামি ফোন, খারাপ তো হতে পারে না, এর মধ্যে অনেক ভালো কিছু আছে। তো আইফোনের ব্যাপারে আমাদের না এরকম একটা মাইন্ডসেট আছে। এনিওয়ে, ওই স্যামসাং গ্যালাক্সি S22 Ultra আর আইফোনের কম্পারিজন ভিডিও প্রায় তৈরি হয়ে গেছিলো, কিন্তু ওটা আমরা আনছি না, কারণ ওই ভিডিওটা দেওয়ার আর কোনো মানে হয় না। আমরা বরঞ্চ স্যামসাং গ্যালাক্সি S22 Ultra তার সাথে সাথে আইফোনের কম্পারিজনের সাথে আরও একটা ফোনকে যোগ করবো, সেই ফোনটা হচ্ছে গুগলের Pixel 7 Pro। তো তিনটে ফোনের কম্পারিজন ভিডিও আজকে সারাদিন ধরে শ্যুট করেছি, এখনও রাত্রিবেলার কিছু শ্যুটিং বাকি, তো সেগুলো হলেই ভিডিও খুব শিগগিরই চলে আসবে। সাথে থাকবেন, দেখবেন, অবশ্যই সেটা মিস করবেন না। কিন্তু বিজ্ঞাপন অনেক হয়ে গেছে, আমাদের ভিডিওর বিজ্ঞাপন দেওয়া শেষ করে আমরা প্রথম প্রশ্নের দিকে যাই। প্রথম প্রশ্ন কে করেছেন? করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। ও মাই গড, রবার্ট ডাউনি জুনিয়র আমাদের ভিডিওতে কমেন্ট করছেন। তো তিনি বলছেন ওয়াও, সুপার নাইস হেডফোন এনেছে সনি, থ্যাংক ইউ দাদা এই রিভিউ করার জন্য, আজকের রিভিউটা আমার খুব পছন্দ হয়েছে। সনি যে একটা নতুন হেডফোন নিয়ে এসেছে তার ভিডিওটা আমাদের চ্যানেলে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখে অনেকেরই পছন্দ হয়েছে। এবং আমি আপনাদের অনেস্টলি আবারও বলছি যে সনির হেডফোনটা সত্যিই খুব ভালো, অত দামি হেডফোন আমি নিজে কোনো দিন ভাববো না যে অত দামি হেডফোন কেনার কথা, কারণ আমি খুব গান বাজনার ওই আওয়াজ শোনা ওইসবের শৌখিন নই। কিন্তু আমার অত শখ না থাকলে ওই হেডফোনটা অত দামি হওয়া সত্ত্বেও মনে হচ্ছে যে হ্যাঁ, এই টাকা খরচ করা যায় ওই সাউন্ড কোয়ালিটির জন্য, ওই কোয়ালিটির হেডফোনের জন্য। তো যাই হোক, ওই ভিডিওটা না দেখে থাকলে ওটাও দেখে নেবেন। কিন্তু পরের কমেন্ট করেছেন আব্দুস সাবুর, তিনি বলছেন দাদা নোকিয়া থেকে কোনো ইনকাম আসে না বলে মনে হয় নোকিয়ার রিভিউ দেন না। খুব চমৎকার এটা কথাটা বলেছেন, এই ধরনের আপনারা প্রশ্ন করলে আমি কিছু বলার সুযোগ পাই আপনাদের সাথে। নোকিয়া টাকা দেন, এটা ঘটনা। নোকিয়া আমাদের ফোন পাঠাচ্ছিল কিছুদিন, কিন্তু তারপর আমি যা সমালোচনা করেছি, নোকিয়া সম্ভবত সেই কারণে ফোন পাঠানো বন্ধ করে দিয়েছে। কিন্তু আরও একটা কারণ হতে পারে, নোকিয়ার ফোনের ব্যবসায় মন নেই, তারা সেই কারণে রিভিউ ইউনিট পাঠাচ্ছে না, এটাও কিন্তু হতে পারে। আপনারা নিজেরা খেয়াল করে বলুন না, নোকিয়ার এমন কোনো ফোনের কথা আপনি বলতে পারবেন যে ফোনটা রিমার্কেবল হয়েছে, ভালো ফোন হয়েছে, বা যে ফোনটা আমরা কেনার জন্য কাউকে সাজেস্ট করতে পারি? তো নোকিয়ার ফোন নেব আর শুধু শুধু লোককে ভিডিও দেখিয়ে বলবো যে না এই ফোনটা কিনবেন না, এটা নিয়মিত করার কোনো মানে হয় না। আপনি যে বললেন টাকা পয়সার কথা, গুগল পিক্সেল 7 প্রো আমাকে শুধু না, গোটা ইন্ডিয়াতে গুগল কাউকে কোনো টাকা দেয়নি, এমনকি এই রিভিউ ইউনিটটা, এটা তো জ্ঞান থেরাপি রিভিউ ইউনিট, তো তাকে যে পাঠিয়েছে তার কাছ থেকেও, টেক বার্নারের কাছ থেকেও, অন্য যারা আছে বড় বড় টেক ইউটিউবার কারা আছে, ট্র্যাকিং টেক, এদের কাছেও যে রিভিউ ইউনিট পাঠিয়েছে টাকা তো দেবেই না, সেই রিভিউ ইউনিটটাও ফেরত নিয়ে নেবে গুগল। এরকম হয় বহু কোম্পানির ক্ষেত্রে, এরকম হয় যে আমরা তার সত্ত্বেও ভিডিও বানাই। সনির হেডফোনটা, সনি কোনো টাকা দেয় না, কিন্তু প্রায় কাউকেই টাকা দেয় না, তো সেক্ষেত্রে আমরা কেন ভিডিও বানাই? আমাদের চ্যানেলে এই স্বচ্ছতাটা আছে এবং বরাবর থাকবে, যে ভিডিওতে আমি টাকা পাবো সেই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব টাকা পাচ্ছি। মজনু নানা অফিসিয়াল, তিনি বলছেন ছোটো ভাই আমি ইউটিউবে যে কজনের চাপাবাজি শুনি তার মধ্যে তুমি আমার প্রিয়, থ্যাংক ইউ। এটা থ্যাংক ইউ, আপনি কি গালি দিলেন না আমাকে প্রশংসা করলেন? বড়ুয়া মিত্র, তিনি বলছেন দাদা নমস্কার, কেমন আছেন? কিউএনএ ভিডিওতে আরও বেশি প্রশ্ন থাকলে খুব ভালো হয়, আর আপনি টেক নিউজ দিতে আজকাল খুব ফাঁকি দিচ্ছেন, নিয়মিত টেক নিউজ চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভকামনা সবসময়। আপনাকেও শুভকামনা জানাই, ভালোবাসা জানাই, কিন্তু কথা হচ্ছে টেক নিউজ ফাঁকি দিচ্ছে, এটা ঘটনা। মাঝখানে আমি খুবই, এই মাসটা বিশেষ করে অক্টোবর মাসটা খুবই অনিয়মিত হয়ে গেছি, তার কারণ আমাকে বিভিন্ন কাজের মধ্যে একটু জড়িয়ে থাকতে হয়েছে। দিল্লি গেছিলাম, তখন দুদিন গ্যাপ হয়েছে। আমাদের চ্যানেলে এরকম রেকর্ড খুব কম আছে যে পরপর দুদিন ভিডিও আসেনি, তো সেগুলো হচ্ছে। তার থেকেও বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক নিউজ আজকাল খুব ভালো আসছে না, মানে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগবে, আমার যেটা মনে হবে এটা নিয়ে খবরটা বলা যায়, এটা নিয়ে কিছু বলার আছে, কিছু বক্তব্য আছে, এটা শুনলে আপনারও ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, সেই খবরটা নিয়েই তো ভিডিও বানাবো।
নাকি চারটে খবর আসলো এই ফোনে এই থাকছে ওই ফোনে ওই থাকছে, শুধু সেটা বলে দেবো, তাহলে টেক নিউজ দেখার দরকার কি? মানে সেটা তো নিউজ চ্যানেল হয়ে গেল। আমরা টেক নিউজ দিই, আমাদের নিজস্ব ওপিনিয়ন থাকে, কিছু একটু মশলা টশলা মেশানো থাকে, তার জন্যই তো আপনাদের ভালো লাগে। তো আমি যে ব্যাপারে নিজে ইন্টারেস্ট পাচ্ছি না সেই ব্যাপারে ভিডিও করতে চাই না, শুধু ভিডিও করার জন্য ভিডিও, এই ব্যাপারটা আমি সত্যি একদমই করতে চাইছি না, তার জন্যই মাঝে মাঝে গ্যাপ পড়ে গেছে। গতকালই আপনি ধরুন, গতকাল আমি রাত্রে টেক নিউজ দেখলাম, রাত্রিবেলা 8টা অবধি কী টেক নিউজ করা যায় এই নিয়ে দেখলাম, বেশ কিছু লিখে ফেললাম, প্রায় 7-8টা পয়েন্ট লেখা হয়ে গেল যে আমি এই এই বিষয়ে আজকে টেক নিউজে কভার করব। কিন্তু ভিডিও বানাতে গিয়ে আমার মনে হলো যে এগুলো কী, এগুলো নিয়ে কেন ভিডিও বানাবো? তখন আমি ভাবলাম যে তাহলে অন্য কোনো বিষয় নিয়ে বানাই। সেটা নিয়ে ভাবতে ভাবতে রাত 9টা বেজে গেল। ভাবার পর আলটিমেটলি ঠিক করলাম যে হুয়াওয়ের ব্যাপারে ভিডিও বানাবো। হুয়াওয়ের ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন যে কেন হুয়াওয়েকে আলটিমেটলি ব্যান করা হয়েছিল, আদৌ সেসবদি হুয়াওয়ে কোনোদিন ফিরবে কিনা, মাঝে মধ্যে তো একটু আদৌ আশার আলো দেখা যাচ্ছে, তো সেই নিয়ে ভিডিও বানাতে বসলাম। তো ভিডিও রাত 9টা থেকে শ্যুট করে, শ্যুট করা শেষ করতে করতে রাত 10:30 বাজলো। তো তারপর এডিট করে আর ভিডিও দেওয়া, আমার মনে হলো আর দেওয়ার কোনো মানে হয় না, বিশেষ করে এডিটিং শেষও করতে পারিনি আমি। তো সেই ভিডিওটা আমি আশা করছি আগামীকাল সকালে আমাদের চ্যানেলে আসবে, তো সেটাও মিস করবেন না, দেখবেন অবশ্যই। পাবেল চকমা বলছেন, দাদা আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন, রিপ্লাই প্লিজ। আমি আসলে এই মুহূর্তে যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে সনি A7C। তো সেই ক্যামেরাটা আমি খুব রিসেন্টলি কিনেছি, কতদিন হবে, দিন 15 হবে, না দিল্লি গেছিলাম যে তার ঠিক আগেই কিনেছিলাম, তো সেই সময় এই ক্যামেরাটা কিনে। এর আগে আমি ক্যাননের M50 দিয়ে ভিডিও করতাম। তো এই নতুন ক্যামেরা কেনার ফলে যেটা সমস্যা হয়েছে যে আমি ঠিকঠাক ক্যামেরাটাকে এখনও হ্যান্ডেল করা ভালো করে শিখিনি, মাঝে মধ্যে সাউন্ডের প্রবলেম হচ্ছে। তো এই যে প্রবলেমগুলো ইদানিং আপনারা দেখছেন সাউন্ডের নানারকম সমস্যা, সেটা হচ্ছে এই নতুন ক্যামেরার জন্য, ক্যামেরা চেঞ্জ করার জন্য। পরের প্রশ্ন করেছেন অরিজিৎ নস্কর, বিশাল বড় প্রশ্ন করেছেন। তিনি বললেন, দাদা একটা কথা বলার ছিল যে টিভি সাউন্ডবার এইসবের আমরা রিভিউ করি না কেন? এই ব্যাপারটা নিয়ে আমি আসলে বেশ কিছুদিন ধরে ভাবছি। সত্যি বলতে কি, আমি এটা বেশ গত 1 বছর ধরে চিন্তা করছি। আমার মাঝখানে মনে হয়েছিল যে আমি গাড়ির রিভিউ করব, বাইকের নয়, আমি 4-চাকা 4-হুইলার গাড়ির রিভিউ করব। তারপর দেখলাম যে আমি সময় করতে পারছি না। তো তাহলে আমরা কী করতে পারি, একটু অন্যরকম কিছু প্রোডাক্ট? তার জন্য আপনারা খেয়াল করে দেখুন, আমরা মাঝে মাঝে ল্যাপটপের ভিডিও এনেছি, মাঝে মাঝে টিভির ভিডিও এনেছি আমাদের চ্যানেলে, একবার আমি একটা ডিশ ওয়াশারের ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে, এরকম টুকটাক অন্যরকম জিনিসের ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে, তবে সেই সব ভিডিওতে ভিউ হয় না, কী আর করা যাবে। এবং খুব শিগগিরই ইচ্ছা আছে ইলেকট্রিক ভেহিকেল, ড্রোন, এইসব জিনিসপত্র নিয়ে, ল্যাপটপ নিয়ে, টিভি নিয়ে, টিভি নিয়ে খুব শিগগিরই আমাদের একটা ভিডিও আসবে। এবং টিভি আমরা সাধারণত একটা টিভি দেখিয়ে ভিডিও বানাই, তো আমি এবার LG বনাম স্যামসাং একদম কম্পারিজন ভিডিও বানাবো ঠিক করেছি, কারণ এই দুটো কোম্পানি টিভির মার্কেটে একদম রেপুটেটেড কোম্পানি, খুব ভালো কোম্পানি, এবং দুটো কোম্পানির টিভি সত্যিই মানতেই হবে যে চাইনিজ কোম্পানিগুলো টিভির থেকে অনেক বেটার, সেটাও খুব শীঘ্রই আসবে। তো নতুন কিছু করার চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করব, আমি জানি কোথাও তো ঘাটতি থাকছেই, তবে সেটা পূরণ করার চেষ্টাটাও আছে, অন্তত মনের ভিতর থেকে তো আছে। মোহাম্মদ মুন্না তিনি বলছেন, ওপো Reno 8 Pro ভার্সেস Redmi MI K50i গেমিং এক্সপিরিয়েন্স প্লাস বিল্ড কোয়ালিটি কোনটা ভালো? গেমিং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমি বলবো Redmi K50i ভালো হবে, বেটার হবে, ওটার গেমিং এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার। তবে Reno 8 Pro কিন্তু যথেষ্ট ভালো ফোন, বিশেষ করে বিল্ড কোয়ালিটির দিকে দুর্ধর্ষ ফোন, দেখতেও ভালো, বিল্ড কোয়ালিটিও অসাধারণ। Reno বা ওপো কোম্পানি সাধারণত এইসব ব্যাপারেই তো জোর দেয় বেশি, তো সেটা জোর দিয়েছে Reno 8 Pro বিল্ড কোয়ালিটির জন্য। DGHEFNM উচ্চারণ কী হবে আমি জানি না, তিনি বলছেন, দাদা একটা কথা জানার ছিল, ATC-র ভিডিও কোয়ালিটির মতো কোয়ালিটি অন্য কোনো বাংলা চ্যানেলে হয় না কেন? তার বেশ কিছু কারণ আছে। অনেকেরই এমন মনে হয় যে অমুক চ্যানেলের ভিডিও কোয়ালিটি ATC-র থেকে ভালো, এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার, এক একজনের এক এক চ্যানেলের ভিডিও ভালো লাগে বা কোয়ালিটিও ভালো লাগে, হয়তো বাংলায় অন্য চ্যানেল আছে যার কোয়ালিটি ATC-র থেকে বেটার হয়, এটা অন্য কেউ মনে করেন। তবু ATC-র ভিডিও কোয়ালিটি কোথায় গিয়ে একটু বেটার সেটা আমি বলতে পারি। আমার যা ধারণা, আমার ধারণা ATC-র যে এত বড় টিম আছে না, তারা যেভাবে যতটা সময় দিতে পারেন, এফার্ট দিতে পারেন, যেভাবে কাজ করতে পারেন, আর সেটা আমরা, বিশেষ করে আমি যেরকম একজন বা দুজন মিলে কাজ করি, সেরকম করাটা সম্ভব হয়ে ওঠে না, আমরা সেই এফার্টটা দিতে পারি না। তাছাড়া আর একটা ব্যাপার আছে, ATC কিন্তু নিয়মিত ভিডিও দেয় না, টেক নিউজ রেগুলার আসে না ATC চ্যানেলে, কখনো সপ্তাহে একদিন, কখনো সপ্তাহে দুদিন এরকম ভিডিও আসে, তো মাঝখানে যে গ্যাপটা পাওয়া যায়, এই যে গ্যাপটা যদি থাকে না, তাহলে ভিডিওর কোয়ালিটি আরও বেটার, আরও ইম্প্রুভ করা সম্ভব হয়, যেটা আমরা করতে পারি না। তো এরকম কিছু কিছু ব্যাপার থাকে, ছোটো ছোটো ব্যাপার থাকে যেগুলো পার্থক্য তৈরি করে দেয়, আর সেই পার্থক্যগুলো আমরা তাও মেটানোর চেষ্টা করি।
তারপরে বলবো যে অনেকেরই আছে এরকম যারা এটিসির থেকে অন্য চ্যানেলের ভিডিও পছন্দ করেন, তবু এটিসির ভিডিও আমার ভীষণ ভালো লাগে এটা বলে রাখি। মোহাম্মদ মুকসিতুর রহমান লাবিব তিনি বলছেন, ইউ অলওয়েজ কনফিউজ আস, ইউ নেভার টেল দ্য ট্রুথ, ওয়ান্স দে সে আইওএসও ইজ বেটার অ্যান্ড ওয়ান্স দে সে অ্যান্ড্রয়েড ইজ বেটার, আই ওয়ান্ট টু নেক্সট রিভিউজ টু বি অনেস্ট রিভিউজ, থ্যাংকস, লাভ ফ্রম বাংলাদেশ। অনেস্ট রিভিউ করারই চেষ্টা করি, আর তার জন্যই কোনো ফোনের ভালো দিকের সাথে সাথে খারাপ দিকটাও তুলে ধরার চেষ্টা করি। এই ধরো না আইফোন, এই আইফোন 14 প্রো এর অনেক ভালো দিক আছে, আবার এটাও ঠিক যে এর অনেক খারাপ দিকও আছে। যারা আইফোনের ফ্যান বয় তারা সবসময় শুনতে চাইবেন যে এর ভালো দিকটা কী আছে, খারাপটা শুনতে চাইবেন না। আবার যারা আইফোন হেটার তারা কিন্তু আইফোনের খারাপটাই জানতে চাইবেন। তাই আমি যখন আইফোনের বেনিফিট কী আছে এই ভিডিও বানাচ্ছি, তখন সেই সুবিধা বা ভালো দিকগুলোই তুলে ধরছি, এটাই স্বাভাবিক। আর আইফোনের খারাপ দিক কী আছে এটার যখন ভিডিও বানাচ্ছি, তখন সেটাই তো তুলে ধরবো, সেটাই তো স্বাভাবিক। এটা না করলে সেখানেই ডিসঅনেস্টি আসে, তাই না? লাভ সিটি তিনি বলছেন, দাদা Xiaomi Civi 2 ফোনটা সম্পর্কে জানতে চাই, আপনি কিছু বলেন না, কত দামে, কী নামে ইন্ডিয়াতে অফিসিয়ালভাবে আসবে কি আসবে না, প্লিজ অ্যান্সার দিন। এরকম প্রশ্ন আরও এসেছে Xiaomi Civi 2 এই ফোনটা সম্পর্কে, আমাদের অনেকেরই খুবই আগ্রহ আছে এবং এই ফোনটা অলরেডি গ্লোবাল লঞ্চের জন্য লিস্টেড হয়ে গেছে এবং এই ফোনটা অবশ্যই Xiaomi Civi 2 নাম দিয়ে আসবে না, বরঞ্চ অন্য নামে আসছে। বিভিন্ন সার্টিফিকেশন সাইটে ইদানিং দেখা যাচ্ছে Xiaomi 13 Lite নামে একটা ফোন লিস্টেড হওয়া শুরু হয়েছে, আর সেই ফোনটার যা মডেল নাম্বার সেটা হুবহু Xiaomi Civi 2 এর সাথে মিলে যাচ্ছে। এর থেকে আমরা আন্দাজ করতে পারছি যে Xiaomi Civi 2 ফোনটা Xiaomi 13 Lite নামে গ্লোবালি বিভিন্ন দেশে লঞ্চ হবে এবং খুব শিগগিরই লঞ্চ হবে। লঞ্চ হওয়ার পর এটা বাংলাদেশে আনঅফিসিয়াল তো অ্যাভেলেবেল হবেই, তবে ইন্ডিয়াতে এটা যখন লঞ্চ হবে তখন এটা Xiaomi 12 Lite 5G NE নামে লঞ্চ হতে পারে, সেখানে Xiaomi Civi 2 বা Xiaomi 13 Lite নামে লঞ্চ নাও হতে পারে। তবে Xiaomi Civi 2 আসছে, খুব শিগগিরই আসছে, সম্ভবত এই নভেম্বরের শেষেই লঞ্চ হয়ে যাবে গ্লোবালি। তো আজকের ভিডিও এই অবধি, অনেক গল্প হলো, অনেক পরিশ্রম হয়ে গেছে, তবে এখন আমি এখানে বসে আরও একটা ভিডিও বানাবো, সেটা আপনাদের সাথে গল্প গুজব করার ভিডিও, এমনি আমার নিজের কিছু পার্সোনাল কথা এইসব ইত্যাদি শেয়ার করবো, আর সেই ভিডিওটা অভ্র আনপ্লাগড চ্যানেলেই দেবো ভাবছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।